নারী হোক আর পুরুষ হোক এক্ষেত্রে প্রাধান্য নেই তারতম্য নেই ব্যবধান নেই সকলের জন্য একই বিধান প্রযোজ্য সেটি যদি করে সে ভালো কাজের কর্তা কি একজন পুরুষ নাকি নারী এটা বিবেচ্য নয় বিবেচ্য হলো যে নারী হোক আর পুরুষ হোক তারা যদি কোনো ভালো কাজ করে ওয়াহুয় এমত অবস্থায় এই ভালো কাজ করার সময় যদি তাদের মধ্যে ইমানটা থাকে ভালো কাজ করার সময় করার সময় যদি কি থাকে যদি থাকে আল্লাহ দুটি পুরস্কারের ঘোষণা নাম্বার আমি তাকে পবিত্র একটা জীবন দেব। এই পৃথিবীতে তার জীবনটা হবে পবিত্র জীবন এ জীবনে কোনো কলুষ থাকবে না কোনো কালিমা থাকবে না কোনো নোংরামও থাকবে না এই জীবনটা হবে পবিত্র উপভোগ্য দুনিয়ার মানুষ হয়তো নিকামলকারীকে দেখতে মনে করতে পারে লোকটা বোধ কোনো ভোগ বিলাসে কোনো সুখ স্বাচ্ছন্দ্যের ঘাটতির মধ্যে আছে অথচ যদি কেউ ইমান থাকার পর ভালো কাজ করে ভালো কাজ করার ফলে অন্তরের মধ্যে যে তৃপ্তি হবে অন্তরের মধ্যে যে ভালো লাগা কাজ করবে এর ফলে তার যে পবিত্র জীবন হবে এটা দুনিয়ার তথাকথিত ভোগবাদীরা ভোগবাদের মধ্যে হাবুডুবু খেয়েও কল্পনা করতে পারবে না তো এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহর কাছ থেকে নেকামলের পুরস্কার বা বিনিময় নগদ পুরস্কার হিসেবে দুনিয়াতে সুখী জীবন সৌভাগ্যময় জীবন স্বাচ্ছন্দ্যময় জীবন পবিত্র জীবন যে জীবনটা সবচেয়ে বেশি বেশি পবিত্র এবং সকল প্রকার কলুষ মুক্ত আনন্দ এবং তৃপ্তি এনে দেয় এই জীবনটা আল্লাহ তালা শুধু তাদেরকে দিবেন যাদের মধ্যে ইমান আছে ইমান থাকার পর সে কি করে নেকামল বা ভালো কাজ করে দুনিয়াতে বহু মানুষ দেখবেন পয়সা করি আছে ক্ষমতা আছে প্রভাব প্রতিপত্তি আছে আছে অনেক নাম যশ খ্যাতি অনেক কিছু কিন্তু ইমান বা আমলের ঘাটতি আছে দেখতে মনে হয় লোকগুলো অনেক শান্তিতে আছে ভোগ উপভোগের সমস্ত উপকরণের মধ্যেই আছে কিন্তু প্রকৃত অর্থে অন্তরের যে প্রশান্তি নির্মল যে আনন্দ স্বচ্ছ এবং পবিত্র যে তৃপ্তি এবং অনুভূতি এটা আল্লাহ তালা শুধুমাত্র রিজার্ভ করে রেখেছেন ওই লোকগুলোর জন্য যাদের মধ্যে থাকবে থাকার পর তারা নেকামল করবে এই ব্যক্তিদেরকে তালা যে আনন্দ দেন পবিত্র তৃপ্তি দেন সেটা দুনিয়ার মানুষ আঁচ বা অনুভব করতে পারে না অন্যরা সেটা টের পায় না মনে হয় লোকটা খুব সাধারণ জীবন যাপন করছে তাকে কেউ যাচ্ছে না পোছে না সে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব নয় তার কোনো বিশেষ মূল্য সমাজের মানুষের কাছে নাই বোগের তেমন কোনো উপকরণ তার হাতের নাগালে নাই কিন্তু মনের যে প্রশান্তি যে উদারতা যে তৃপ্তি এবং নির্মল যে আনন্দ এটা আল্লাহ শুধুমাত্র আল্লাহর ওই বান্দাদের জন্য রিজার্ভ করে রেখেছেন যাদের মধ্যে ইমান থাকবে ইমানের পর নে কামল বা ভালো কাজ তারা করবে এরপর দ্বিতীয় পুরস্কারের কথা আল্লাহ বলেছেন ইয়ামালুন যারা ঈমান থাকার পর আমল করবে এদের যে পুরস্কার এদের যে প্রতিদান এদের যে বিনিময় আল্লাহ বলেছেন আমি সেটা দেব তারা যা করেছে যে সমস্ত ভালো কাজ সম্পাদন করেছে এই ভালো কাজগুলোর চাইতে আরো বহুগুণ বাড়িয়ে অনেক উত্তম বিনিময় তাদেরকে আমি আখেরাতে দেব সেটা রিজার্ভ রেখেছি যেই ভোগটা আসল এবং অনন্ত অসীমকালের জন্য আয়াত থেকে আমরা জানলাম যে যে কোনো এটা কাছে হওয়ার জন্য আল্লাহ একটা শর্ত দিয়েছেন ওয়াহুয়া অবস্থায় করতে হবে অতএব যদি কেউ বেঈমান থাকে সে অনেক ভালো কাজ করতে পারে কিন্তু আল্লাহর কাছে ভালো কাজের কোনো ভ্যালু বা মূল্য হবে ইমানটা হল অ্যাডমিশনের মতো ভর্তির মতো আপনার মধ্যে ইমান আছে আল্লাহর কাছে আপনি নিজেকে সারেন্ডার করেছেন আল্লাহকে রব হিসাবে মাহবুদ হিসাবে স্বীকৃতি দিয়েছেন এর মানে হলো আপনি অ্যাডমিশন করে ফেলেছেন আপনি ভর্তি হয়ে গেছেন এখন আপনার ভালো হোক আর মন্দ হোক কাজের বিনিময় আল্লাহ তালা আপনাকে দিবেন আর যদি কারো অ্যাডমিশনে না হয় ভর্তি না হয় তাহলে সে আল্লাহ রব্বুল আলমিনের কাছে ক্যামতর ময়দানে কোনো ভালো কাজের পুরস্কারের আশা করতে পারবে না ইমানটা হলো ইমানটা হলো শূন্যের বাম্পাসের যে সংখ্যা রয়েছে সেটার মতো ধরুন এক এটার ডানে যদি আপনি শূন্য দেন দশ হবে বা অন্য কোনো সংখ্যা দেন কিছু একটা হবে কিন্তু যদি শূন্যর বামে কিছু না থাকে তাহলে শত শত শূন্য থাকলেও সেটার কোনো মূল্য বা ভ্যালু হবে না একজন মানুষ যখন ইমানদার হবে তারপরে সে কোনো নিকামল করলে সেটা তার আমল নামা যুক্ত হবে কারণ তার অ্যাকাউন্ট ওপেন হয়েছে তার হিসাব খোলা হয়েছে আর যদি ইমানই না থাকে এগুলোর কোনো মূল্য হবে না মোহারাম হাজরিন আমাদের দেশে বহু মুসলমান আমরা আছি যারা মুসলমান থাকা সত্ত্বেও আমাদের মধ্যে নামধারী মুসলমান বা সকল মুসলমান হওয়া সত্ত্বেও আমাদের মধ্যে নাই ঘাটতি আছে 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 অনেক মুসলমান আবার সিরকেও লিপ্ত যেমন আল্লাহর ইবাদত করে আবার মাজারকে পূজা করে আছে না নাই আল্লাহর কাছে চায় আবার মাজার ওয়ালার কাছেও আল্লাহব্বুল আলমিন এটাকে নাম দিয়েছেন শির্ক। শির্ক মানে হলো পার্টনার সাব্যস্ত করা আল্লাহর জমিনে যত অপরাধ আছে আল্লাহর সঙ্গে কাউকে পার্টনার সাব্যস্ত করলে সেইটার মতো বড় কোনো অপরাধ আল্লাহ তালার কাছে আর নেই এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন ইন্নার শির্ক আলা মনে আযীম আল্লাহর সঙ্গে আপনি কাউকে পার্টনার সাব্যস্ত করলেন কাউকে আল্লাহর পর্যায়ে মনে করলেন আল্লাহর স্থলাভিষিক্ত রাখলেন এটা হলো সবচেয়ে বড় অপরাধ মহা অপরাধ মহা মহা বিচার আল্লাহ বলেছেন আল্লাহ আলায়া ফিরু আইয়েশোরা আল্লাহর সঙ্গে শিরখ করা হলে এটা আল্লাহ তালা মাফ করবেন না ওয়াগ ফেরমা দু নজর আলি কেলিম আইয়েশা শিরখ ছাড়া যত অপরাধ আছে আল্লাহ তালা জাকে ইচ্ছা তাকে মাফ করবেন যাকে ইচ্ছা তাকে আজাদ দিবেন কিন্তু শিরখের অপরাধ যদি কেউ মারাত করে মারা যায় তবা ছাড়া যদি সে যায় তার কোনো ক্ষমা হবে না আল্লাহ আগাম ঘোষণা করেছেন কোরআন কেলিম আল্লাহ আরো বলেছেন হেরাসুল আপনি এবং আপনার পূর্বের সমস্ত নাবি রাসুলদের প্রতি কমন একটা ওহি একটা নির্দেশ জারি করা হয়েছে সেটা হলো যে লাইন আমারু যদি আপনি শিরকে লিপ্ত হন আপনার আমল বরবাদ হয়ে যাবে এবং আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন এই সমস্ত আয়াত হাদিস থেকে বোঝা যায় বান্দার যে কোনো ভালো কাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য পিওর ইমানটা থাকা শর্ত ইমানটা যদি আপনার পিওর থাকে আমল যদি কমও করতে পারেন ইনশাল্লাহ তার বিনিময়ে আল্লাহর কাছে পাওয়া যাবে আজকাল আমাদের সমাজে যে সমস্ত ভাইরা মুসলমানের গর্ভ জন্ম গ্রহণ করেছেন মুসলমানের সন্তান কিন্তু তার ঈমান তিনি নষ্ট করে ফেলেছেন নানাভাবে কোরআনে কারিমে আল্লাহ তাআলা এই সম্পর্ক এই সম্পর্কে বলেছেন এই ধরনের মানুষ সম্পর্কে বলেছেন যে বেশিরভাগ মানুষ তাদের মক্কার সেই সময়ের কথা বলছে যে তারা আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করে যে আল্লাহ আছেন এর পরেও তারা শিরকে লিপ্ত কারণ আল্লাহর পর্যায়ে অন্য কাউকে মনে করে অতএব একজন ইমানদার ইবাদত বা দোয়া উপাসনা এগুলো সব করবে শুধু আল্লাহর জন্য আল্লাহর সাথে আর কাউকে করবে আপনি কোন জীবিত বা মৃত পীরকে যদি পীর করেন তার কাছে যদি আপনি প্রার্থনা করেন আপনি যদি মনে করেন আপনার সন্তান নাই পিসাব সন্তান পাইয়ে দিতে পারে কোন মাজারে গেলে সন্তান পেয়ে যাবেন তাহলে সেক্ষেত্রে আপনি আল্লাহর সঙ্গে শির করলেন এর ফলে মানুষের ইমান হারা হয়ে যায় মানুষ জানেও না টেরো পায় না এই জন্য ইমানদার যদি চায় যে ভাঙা চূড়া যাই আমল করছি কেয়ামতর ময়দানে যেন এগুলোর পুরস্কার পাই তাহলে তার প্রথম শর্ত হলো ইমান থাকতে হবে কি থাকতে হবে আল্লাহ তালা কোরআন করিমে বলেছেন অমা উমেরু অমা উমেরু ইবুদুল্লাহ মুখলিসিন আলাহদ্দিন আল্লাহ বলছেন যে বান্দাদেরকে নির্দেশ করা হয়েছে শুধুমাত্র একটি বিষয়কে মৌলিকভাবে খেয়াল রেখে ইবাদত করতে সেটা কি তাদের ইমানকে খাঁটি রেখে পিওর রেখে ভেজাল মুক্ত রেখে তারা যেন ইবাদত করে এই নির্দেশ তাদেরকে দেওয়া হয়েছে তাহলে আপনি নামাজ পড়েন আপনি রোজা রাখেন আপনি হজ করেন জাকাত আগে দেখেন আপনার ইমান আছে কিনা না ইমান যদি না থাকে তাহলে এটা হল তলাবিহীন ঝুড়ির মতো যত আমল করে রাখবেন এর কোনোটাই থাকবে না টিকবে না ইমান আছে তার মানে তলা আছে যাই রাখেন অল্প হকার বেশি হোক সেটা থাকবে এই জন্য আমাদের ইমানটাকে ঠিক রাখতে হবে ভাইরা আমার ইমানের ইমানের জন্য ক্ষতিকর বিষয় হলো শির সবচেয়ে বড় ভয়াবহ বিষয় হলো কি শির এই শিরটা আমাদের সমাজে আমাদের অনেক মুসলমানদের মধ্যে আছে আছে না নাই আল্লাহকে ইবাদত করার পাশাপাশি অন্য কাউকে ইবাদত করা যাবে অন্য কারকে কোনো বিশেষ শক্তির বিশেষ কোনো ক্ষমতার অধিকারী মনে করা যাবে অলৌকিক কোনো ক্ষমতা আল্লাহ ছাড়া আর কারোর হাতে আছে নাই অতএব আপনার ব্যবসার উন্নতি হচ্ছে না দোয়া করবেন কার কাছে না কোনো মাজারে যাবেন না কোনো পিশেবের হাতে ক্ষমতা আছে না আল্লাহর কোনো বান্দা দুনিয়াতে এমন কোনো ক্ষমতা রাখেন যে আপনারে উনি এক ইশারায় আপনাকে ভাষায় দিবেন এমন কেউ আছেন যদি আছে মনে করেন তাহলে আপনি আল্লাহর সঙ্গে ওই ব্যক্তিকে কি করলেন শরিক এবং পার্টনার সাব্যস্ত করলেন আর এই বিষয়টা আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ এজন্য ভাইরা আমার সবচেয়ে বেশি আমাদের সাবধান থাকতে হবে যে আমার ইমানটার মধ্যে শিরক এবং ভেজাল যেন ঢুকতে না পারে আল্লাহ সবাইকে ভেজাল মুক্ত শিরিক মুক্ত ইমান ধারণ করার তৌফিক দান করুন কোরআনে হাকিমে আল্লাহ রব্বুল্লা আলমিনের সম্পর্কে আরো বহু আয়াত বলেছে যে আয়াতগুলোতে আল্লাহ রব্বুল্লা আলমিন শর্তই দিয়েছেন যে যারা ইমান আনবে এরপরে বলেছেন নেই কামল করবে যত পুরস্কারের কথা কোরআনে দেখবেন আপনি যত বিনিময়ের কথা দেখেছেন জান্নাতের কথা বলেছেন আল্লাহ তাআলা দুনিয়ার কোন নেয়ামতের কথা বলেছেন আমলের বিনিময়ে দিবেন সেগুলো শুরুতে আল্লা বলেছেন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস ইনুজুলা যত আয়াত আছে এই সবগুলোতে শুরুতে আল্লাহ বলেছেন আল্লাযিনা আমানু যারা ঈমান আনবে এরপরে বলেছেন ওয়ামিল সালেহাত এবং নেকামল করবে বুঝা গেল ইমান আনা ছাড়া ইমানকে ঠিক করা ছাড়া ইমানকে পিওর রাখা ছাড়া ইমানকে ভেজাল মুক্ত করা ছাড়া কোনো আমল করলে সেটার কোনো মূল্য আল্লাহর কাছে পাওয়া যাবে আমরা যারা জন্মসূত্রে মুসলমান মুসলমান বাই চান্স মা বাবা মুসলমান মুসলিম সমাজে জন্ম হয়েছে মুসলিম পরিবারে আমি বেড়ে উঠেছি দেখতে দেখতে শুনতে শুনতে আমি মুসলমান এই মুসলমানগুলো সাধারণত ইমানের ব্যাপারে সবচেয়ে বেশি বেখবর থাকে ইমানের ব্যাপারে তেমন টেনশন না কোনো মনে করে আমার বাপ মুসলমান মা মুসলমান আমি মুসলমান ছোটবেলা থেকে কালিমা পড়তেছি এখনো পড়তেছি আমার আর ইমান কি যায় নাকি অথচ ভাইরা আমার বহু মানুষ আছেন মুসলমান এগারো জন্ম নিয়েছেন মাথায় টুপিও লাগাইছেন মুখে হয়তো দাঁড়িয়েও আছে হয়তো নামাজ কালামও পড়ে কিন্তু তার ইমান কখনে গেছে কখন ভেঙে গেছে বোঝে গেছে সে টেরো আমরা অজু ভাঙার কারণ জানি আমরা নামাজ ভাঙার কারণ জানি আমরা রোজা ভাঙার কারণ জানি আমরা যে কোনো আমল নষ্ট হওয়ার কারণ জানি ইমান ভাঙার কারণ বেশিরভাগ মুসলমানের সন্তানরা আমরা জানি না কারণ আমরা মনে করছি যে ইমান বোধহয় ভাঙে না এটা বোধহয় লোহা বা ধাতব কোন পদার্থের চাইতেও শক্তিশালী বিদায় একবার ইমান আনলে বোধহয় আজীবন অটোমেটিক সেই ইমান থাকে আসলে কি তাই ইমান কি ভাঙে না ভাঙে না ইমান আনার পর যদি কেউ শিরকে লিপ্ত হয় ইমান থাকে ইমান আনার সঙ্গে যদি কেউ কুফুরি হয় এমন কোন কথা বলে ইমান থাকে একজন কোরআনের সব মানে বলে যে আল্লাহ তালা ছেলেদেরকে যা দিতে বলেছেন মেয়েদেরকে তার অর্ধেক দিতে বলেছেন আল্লাহ তালা এটা কেমন কথা বললেন আমার বুঝে আসে না আমি এটা মানলাম না বা এটা আমি মানি না এরকম যদি কেউ বলে আল্লাহর এই কথাটাকে অস্বীকার করে সে আল্লাহ দ্রুহী সে কি আর আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করলে ইমান থাকে না বান্দা হইয়া সৃষ্টি হইয়া আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত আদেশ নিষেধের যথার্থতা যৌক্তিকতা আপনি বুঝে ফেলার যে চেষ্টা করছেন এটা হলো আল্লাহর জমিনে সৃষ্টি জগতের সবচেয়ে হাস্যকর চেষ্টাগুলোর একটা কারণ আপনার এই ক্ষুদ্রতি ক্ষুদ্র বিবেক দিয়ে মহান রব্বুল আলামিনের নির্দেশের যথার্থতা যৌক্তিকতা রহস্য এবং তার সব কল্যাণকর কল্যাণকর দিক আপনি যদি বিবেচনা করে ফেলতে পারেন তাহলে সৃষ্টি আর স্রষ্টার মধ্যে পার্থক্য কি থাকলো ঠিক না বে ঠিক নবী করিম সাল্লাম বলেছেন আনা আগনা সুরাকা আল্লাহ রব আলমিন হাদিসে কুৎসিতে বলেছেন নবী সাল্লামকে মানুষ যত শরিক সাব্যস্ত করে যত পার্টনার সাব্যস্ত করে সেটা যত ধরনের পার্টনারই হোক ব্যবসায়িক পার্টনার বলেন অন্য কোন পার্টনার বলেন আল্লাহ বলেছেন আমাকে যদি কেউ পার্টনার বানায় একটা আমল করলো কিছু দিয়েছে পিসাবের জন্য মাজারের জন্য নেতার জন্য গ্রুপের জন্য বলয়ের জন্য বিভিন্ন বন্ধু বান্ধবের জন্য আবার কিছু দিয়েছে আল্লাহর জন্য ধরেন কেউ দান করেছে এই দানটা শুধু আল্লাহর জন্য করে কিছুটা নেই দিয়েছে হল এলাকার মানুষের কাছে ভালো হতে চায় আবার আল্লাহর কাছ থেকে স্বভাবও চায় এরকম ভেজাল দান করা আমাদের মধ্যে আসে না নেই যে আল্লাহর কাছ থেকে স্বভাবটাও চাই আর মানুষের কাছ থেকে একটু বাহবাটাও চাই তাহলে সেক্ষেত্রে এই ব্যক্তি মানুষের কাছে বাহবা চাইলো তাহলে মানুষের জন্য করলো বাহবার জন্য করলো আবার আল্লাহর কাছ থেকে বিনিময় চাইলো তাহলে আল্লাহকে পার্টনার বানাইলো আল্লাহকে কি বানাইছে পার্টনার বানাইছে আর আল্লাহ তালা বলেছেন আনা আগনা সোরাকা আনি শির যত প্রকার শির মানুষ করে এই যাদের সঙ্গে শিরিক করে এই লোকগুলোর মধ্যে থেকে আমি সবচাইতে বেনায়াজ অমুখাপেক্ষী কেউ আমার সাথে কাউকে পার্টনার বানাইলে আমি ওই ওই ব্যক্তির সে জিনিসটা গ্রহণ করি না ওইটা পার্টনারকে দিয়ে দিই তারাক্ত হওয়া শিরকা সে যে পার্টনার সাব্যস্ত করেছে আমি সেটা গ্রহণ না করে বলে ঠিক আছে তোমার পার্টনারকেই তুমি দাও আল্লাহ সেটা গ্রহণ করেন না অতএব যদি কেউ কোনো ইমান নষ্টকারী কোনো বিষয় করে আল্লাহর সঙ্গে ওকে শরীর সাব্যস্ত করে ব্যাপারটা এরকম না যে আল্লাহর জন্য তার নিয়ত ছিল ফিফটি পারসেন্ট আর মানুষের কাছ থেকে আসা ফিফটি পার্সেন্ট অথবা আল্লাহর সঙ্গে শরিক করেছে কাউকে আদা আদি আবার আল্লাহর কাছেও চেয়েছে আদা আদি তো আল্লাহ তালা তার আদা কবুল করবেন এমন কোনো কথা নাই বরং আল্লাহ একটুও কবুল করবেন না সবটুকু ক্যান্সেল করে দিবেন এই জন্য ইমানদারের ইমান যদি ঠিক থাকে তাহলে যে কোনো আমল আল্লাহর কাছে যুক্ত হবে জমা হবে ইংসা আল্লাহ